ইতালির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ব্রাদার্স অফ ইতালির জর্জিয়া মেলোনি। এর মাধ্যমে ইতালি তার রাজনৈতিক ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। জর্জিয়া মেলোনি হলেন একজন উগ্র ডানপন্থী রাজনীতিবিদ। তিনি ক্ষমতায় আসার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে এবারেই প্রথমবারের মতো কোনো উগ্র ডানপন্থী ক্ষমতাসীন হচ্ছেন। জর্জিয়া মেলোনির প্রধানমন্ত্রী হওয়ার খবরে আতঙ্কে আছেন ইতালির বিদেশি অভিবাসীরা। তাছাড়া যারা ইতালিতে অভিবাসন প্রত্যাশী আছেন তারা এখনই উদ্বিগ্ন হয়ে পড়েছেন, কারণ জর্জিয়া মেলোনি একজন কট্টর অভিবাসী বিরোধী ব্যক্তি। তিনি একবার বলেছিলেন লিবিয়া থেকে আফ্রিকার কেউ যেন ইতালিতে প্রবেশ না করতে পারে, সেই জন্য নৌবাহিনী মোতায়েন করবেন। তার মতে ইতালিতে বেকারত্ব এবং যেসব অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে সেইগুলো করছে বিদেশি অভিবাসীরা। গণমাধ্যম বিবিসি জানিয়েছে জর্জিয়া মেলোনির প্রধানমন্ত্রী হওয়ার খবরে আতঙ্কে আছেন বাংলাদেশি অভিবাসীরাও। সেখানে অবস্থানরত বাংলাদেশিরা বলছেন অভিবাসীদের জন্য কড়াকড়ি নিয়ম ও আইন প্রণয়ন করতে পারেন মেলোনি, এতে করে তাদের জীবন কঠিন হয়ে যাবে। তাদের আশঙ্কা যারা এখনও ইতালিতে স্থায়ী হতে পারেনি তাদের জীবন আরও কঠিন হয়ে যাবে বা অনেককে ফিরিয়ে দেওয়া হতে পারে। শুধু যে অভিবাসীরা আতঙ্কে আছেন তা নয়, জর্জিয়া মেলোনির প্রধানমন্ত্রী হওয়ার খবরে নাখোশ খোদ ইউরোপের দেশগুলোই। কারণ ইউরোপীয় ইউনিয়নে সবার আগে ইতালির স্বার্থ দেখবেন, অনেকটা হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মতো। দেশ ও দশের কথা বলে।